12 জনকে ডিটেন করেছি সন্দেহজনকভাবে, এবং তাদের চাল ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো মানে এখানের না। তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তো তারা বাংলাদেশের, এর মধ্যে দুজন ইন্ডিয়ার বলে পরিচয় পাওয়া যায়, যার একজনের নাম হলো সুরজ সাউ আর একজন হলো রবিউল শেখ। একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট। তো এ নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তো তারা বাংলাদেশ বলেছে বাড়ি। তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে, যতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। তো এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মহামান্য আদালতে প্রডিউস করব। মোট কতজনের আটক করেছে? মোট আছে 12 জন, এর মধ্যে 6 জন মহিলা, 6 জন পুরুষ লোক এবং 2 জন বাচ্চা আছে। এটা তো এখনো বলেনি তারা, তবে তারা বাংলাদেশের একজন নাম বলেছিল যে কামরুল বলে একজন ছিল বাংলাদেশ, ওনার মারফতেই তাদের এদিকে আসা।